Hello everyone, ki khabar shobar, this is Meme and you're watching Dear Meme. So if you are someone who likes to get tips and tricks about makeup, skincare and sometimes cooking, then this is the right channel for you. So let's have this look on your eyes. Ami jani na bhalo moto bojha jacche kina, but can you believe this is just two colors? Ekta hocche একটু রেডিশ টাইপ ব্রাউন আর একটা হচ্ছে জাস্ট ব্ল্যাক, এই দুটো কালার দিয়ে আমি লুকটা করেছি। অ্যান্ড দিস ইজ ফ্রম দ্য প্যালেট মরফি 35F, এটা আমার লাইফের ফার্স্ট ব্র্যান্ডেড প্যালেট যেটা আমি কিনেছি ফ্রেশ লুক 21 থেকে। ইউ ক্যান ভিজিট দ্য পেজ, দে সেল অথেন্টিক প্রোডাক্টস অ্যান্ড দে হ্যাভ শোরুম ইন মোহাম্মদপুর অ্যান্ড গুলশান আই গেস। সো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সো লেটস স্টার্ট। তো ফার্স্ট স্টেপ হচ্ছে একটা কনসিলার অথবা আই প্রাইমার দিয়ে চোখের বেসটা করে নেওয়া। আমি যে কনসিলারটা ইউজ করেছি সেটা হচ্ছে রেভলিউশনের কনসিল অ্যান্ড ডিফাইন ইন শেড C8। এটা আমি কিনেছিলাম বিউটি বাজ পেজ থেকে, অ্যান্ড দ্য ডিসক্রিপশন অ্যান্ড দ্য লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন বক্স। ওকে, সো আমি এই আই লুকটা অনলি দুইটা কালার ইউজ করেছি এবং সেটা হচ্ছে দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। সো লেটস বিগিন। সো কনসিলার দেওয়ার পর যখন একটু ড্রাই হয়েছে তখন আমি একটুখানি সেটিং পাউডার আমার বিউটি ব্লেন্ডারে, এটা বিউটি ব্লেন্ডার না, এটা ব্লেন্ডার ফ্রম রিয়েল টেকনিক, সো এটাতে একটুখানি পাউডার নিয়ে চোখে ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে একটা ম্যাট ফিনিশ আসে এবং লাইট হ্যান্ডেডলি আমি কালারটি ইউজ করতে পারি। যদি স্টিকি ভাবটা থেকে যায় তাহলে অনেক বেশি কালার চোখে বসে যাবে, সো আমরা সেটা চাই না, আমরা চাই যে লাইট হ্যান্ডেডলি কালার ইউজ করতে। সো ফার্স্ট স্টেপ উইল বি আই এম টেকিং দ্যাট ব্রাউন শেড দ্যাট আই শোড ইউ আর্লিয়ার, জাস্ট হালকা একটু নিয়ে ক্রিজের মধ্যে ডিফাইন করার চেষ্টা করব। রিমেম্বার, হালকা হালকা করে কালার্স নিব এবং বিল্ড আপ করবো। যত কম কালার্স নিয়ে বিল্ড আপ করতে পারবো তত ইজি, যাতে মিস্টেক্স করার কোনো চান্স না থাকে, মিস্টেক্স হলেও আমরা রিকভারি করতে পারি। অনেক বেশি কালার একসাথে নিয়ে যদি আমি স্টার্ট করি তাহলে ভুল হয়ে গেলে দেয়ার ইজ নো ওয়ে টু গো ব্যাক। আমি কিন্তু জাস্ট এই একটা ব্রাউন শেড, রেডিশ যে ব্রাউন শেডটা, এটা নিয়েই বিল্ড আপ করার ট্রাই করছি। অ্যান্ড ইনার কর্নার থেকে আউটার কর্নারে হালকা হালকা সার্কুলার মোশনে আমি কালারটা বিল্ড আপ করছি। রিমেম্বার, আমি বলেছি যে জাস্ট দুটো শেড দিয়েই আমি লুকটা করব, অ্যান্ড আই প্রমিস দুটো শেড দিয়ে করব। আপনার কাছে যে কোনো ব্রাউনিশ শেড থাকলে আপনি সেটা ইউজ করতে পারেন। আমার মনে হয় যে ব্রাউন ব্রঞ্জ টাইপ যে কালারগুলো সেটা আমাদের স্কিন টোনে রেগুলার একটা আই মেকআপে অনেক বেশি ন্যাচারাল মনে হয় অ্যান্ড খুব কম সময়ে একটা ভালো আই লুক ক্রিয়েট করা যায়। সো দ্য কি ইজ ব্লেন্ডিং। সো আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে হার্শ লাইনটাকে ডিফিউজ করে দিচ্ছি। অনেকে জিজ্ঞেস করে যে একটা ভালো আই লুক করার জন্য এক্সপেন্সিভ ব্রাশের কী প্রয়োজন আছে কিনা। আমার মনে হয় এক্সপেন্সিভ ব্রাশের কোনো দরকার নেই, ব্রাশের কোয়ালিটিটা একটু ভালো হলেই হয়। এই ব্রাশটা একটা চাইনিজ ব্র্যান্ড কেলি, যেটা আমি অ্যারাউন্ড 10টা বা 12টা ব্রাশ ছিল অ্যান্ড 400 টাকা দিয়ে কিনেছিলাম, উইচ ইজ ভেরি চিপ অ্যান্ড আই এম ইউজিং ইট ফর ইয়ার্স। তো আমি ইনার কর্নার থেকে আউটার কর্নারে কালারটা ডিফিউজ করার ট্রাই করছি, একটু একটু কালারটা বিল্ড আপ করেছি। যদি বিগিনার্স হন তাহলে এখানে একটা সেলোটেপ অ্যাঙ্গেল করে লাগাতে পারেন, তাহলে শার্প লুকটা পাবেন, জাস্ট সেলোটেপটা উঠিয়ে ফেললে। আউটার ভিতে আমি জাস্ট একটু ডার্ক করে নিচ্ছি। সো আউটার ভি বলতে এই ভি শেপড কর্নারটাকে বোঝায় যেটা আমি একটু ডার্ক করে নিচ্ছি। I guess this is quite similar to my this eye.
singular plural problem. That's it. আমি এখন একটা ক্লিন ব্রাশ নিয়ে আবার হার্শ লাইনটা ডিফিউজ করে দেব। আমি এই জায়গাটা খালি রেখেছি কারণ আমি এরপরে দেখাবো যে সেম লুকটাই জাস্ট একটু গ্লিটারস ইউজ করলে কিভাবে গর্জিয়াস লুক করা যায়। পুরোটা শেডই আপনি চাইলে ব্রাউন দিয়ে করে পারেন, করে দিতে পারেন। পুরোটা শেডই আপনি চাইলে ব্রাউন দিয়ে করে দিতে পারেন। সো এখন আমি লোয়ার ল্যাশ লাইনটা করব, সেম ব্রাউন শেডটাই আমি একটু পয়েন্টেড একটা ব্রাশ নিয়ে লোয়ার ল্যাশটা করব। সো এটা হচ্ছে একটা পয়েন্টেড ব্রাশ যেটা দিয়ে আমি লোয়ার ল্যাশটা করবো। আপনি চাইলে যে আরো বেশি ছোট পয়েন্টেড কোনো ব্রাশ করতে পারেন। সো দ্য নেক্সট স্টেপ ইজ এরকম একটা ব্রাশ যেটা কিনা কি শেপ আমি জানি না, বাট প্রবাবলি এটা একটা আইলাইনার শেপড ব্রাশ যেটা দিয়ে আইলাইনার করা যায়। সো এরকম একটা ব্রাশ আমি নিয়ে লোয়ার ল্যাশটার একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে ডিফাইন করব যাতে এই ব্লেন্ডেড লুকটা দিতে পারি। ফার্স্ট কালারটা আমি এভাবে বসিয়ে নেব। এরপর সেম আমার পয়েন্টের যে ব্রাশ টেকটাকে ইউজ করেছি এটা দিয়ে ব্লেন্ড করে দেব। সো আই শ্যাডো লুক কিন্তু প্রায় শেষ। এখন আমি জাস্ট একটু হাইলাইটার দিয়ে এটাকে আরো বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করব। সো আমার প্যালেট থেকে এই প্যালেটটা থেকে আমি এই শ্যাডোটা নিচ্ছি, চিকন ছোট একটা ব্রাশ। এটাতে আমি একটা আইশ্যাডো নিয়ে ব্রাউ বানটার মধ্যে হাইলাইট করব হালকা হাতে ট্যাপ ট্যাপ করে। এরপর ক্লিন যে ব্রাশটা ইউজ করছিলাম এটা দিয়ে আমি ব্লেন্ড করে দেব। আমি যদি এই কাজটা করতে ভুলে যাই তাহলে যেটা হবে খুবই বাজে দেখা যাবে। দ্যাটস ইট। এখন আপনারা যারা ইনার কর্নারটা হাইলাইট করতে চান তারা সেম একটা হাইলাইটিং শেড নিয়ে ইনার কর্নারটা হাইলাইট করে দিবেন আর একটু এখানে লাইন করে দিলেন। ছোট্ট একটা স্টেপ পুরো আই লুকটাকে চেঞ্জ করে দিবেন। এই পর্যন্ত আই লুকটা মোটামুটি কমপ্লিট। এই আই লুকটা আপনি নর্মাল লাইফে, ডেইলি লাইফে, অফিসে যেতে বা স্টুডেন্টসরা প্রেজেন্টেশন দিতে ইউজ করতে পারে। ইট উইল টেক 5 মিনিটস ম্যাক্স অর 10 মিনিটস হাইয়েস্ট।
আর যদি আপনি চান সেম আই লুকটার সাথে একটু গর্জিয়াস কিছু আনতে, তাহলে আপনি প্যালেটটা থেকে যে কোনো একটা শিমারি শেড নিয়ে এরকম একটা লুক করে ফেলতে পারেন। অ্যান্ড আই বিলিভ দিস ইজ গুড এনাফ লুক টু গো টু এনিওয়ে। তো আমি যেটা করেছি, আমার প্যালেটটা থেকে এই শেডটা নিয়েছি, নিয়ে এটা করেছি। সো লেটস ডু ইট টুগেদার। আমি একটা ব্রাশ নিয়েছি, এই টাইপ একটা ফ্ল্যাট ব্রাশ, সেটাতে একটু সেটিং স্প্রে করে নিয়েছি। দেন কোনো কনসিলার ইউজ করিনি, এটার উপরে ডিরেক্ট দিয়েছি, কারণ আমার মনে হয়েছে কনসিলার ইউজ করার দরকার নেই এখানে এসে, আপনি চাইলে করতে পারেন। তো এখন একটু ফল আউট হতে পারে, এই জন্য আমরা ফার্স্টে এক্সট্রা পাউডার দিয়ে নিয়েছিলাম যাতে ফল আউটটা ছেড়ে ফেলতে পারি। তো আমি আমার ন্যাচারাল যে ক্রিজ লাইন, এই লাইনটাকে ক্রিজ লাইন বলা হয়, তো ন্যাচারাল যে ক্রিজ লাইন সেখানে কালারটা একটু চেপে চেপে বসাচ্ছি। আমার কাছে মনে হয় দিস ইজ ওয়ান অফ দি বেস্ট প্যালেট ফ্রম মরফি। কালার পে অফটা দেখি আপনারা বুঝতে পারছেন। তো আমি আমার ক্রিজে গ্লিটারি শিমারি শেডটা দেওয়ার পর একটু আগের ইউজ করা ব্রাউন শেডটা নিব, অ্যান্ড এখানে একটু ব্লেন্ড করে দেব, যাতে মনে হয় এন্ড সাইডটা ব্লেন্ডেড। সো দিস ইজ দ্য ফাইনাল লুক, আই হোপ ইউ গ্যাস লাইক ইট। ফার্স্ট ইয়ার বেজ আই শ্যাডোটা তো জাস্ট দুটো কালার ইউজ করেছি, সো ওটা আপনারা 5 to 10 মিনিটসে করতে পারেন, অ্যান্ড ডেইলি যে কোনো জায়গায় ইউজ করে চলে যেতে পারেন। আর যদি একটু গর্জিয়াস লুক প্রয়োজন হয়, তাহলে জাস্ট একটা শিমার শ্যাডো নিয়ে ডু ইট লাইক দিস অ্যান্ড ইউ আর গুড টু গো। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ গিভ ইট আ লাইক, কমেন্ট ডাউন, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড হিট দি নোটিফিকেশন বেল, সো দ্যাট ইউ বি নোটিফাইড ইচ অ্যান্ড এভরি টাইম আই আপলোড আ ভিডিও অন ইউটিউব। আল্লাহ হাফেজ।